হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন ভিডিওটা শুরু হচ্ছে ভৈরবের বাসায় কিছু ফ্রি গেস্টদের ছিল আব্বুর ফ্রেন্ডদের সবাই আসছিল ওখানে আর কোনো ফুটেজই নেই নেই অথচ অনেক রান্না বান্না করছে আম্মু আমি দুজন মিলে বাট হয় নাই আর এই হচ্ছে নবাবি সেমাই সেকেন্ড টাইম আমি মেক করলাম ফার্স্ট টাইম ভিডিওটা তো আপনাদেরকে দেখিয়েছি এটা আবার করেছি তৃণা পছন্দ করে তাই আর এটা আম্মু আসার দিন সন্ধ্যায় পিঠা ছিল সেটা আর এরপর ঢাকায় চলে আসলাম আর ওই দিনই হচ্ছে আর রাত্রেবেলায় আবার ট্রেনে আসছি আমরা আর আম্মু দেখেন কি কী দিছে এসে আমি ভাতটা চড়াই দিছি কারণ বাসায় আস্তে আস্তে মোটামুটি রাত সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো তারপর এই যে প্যাকেট খুলতে দেখতেছি যে আম্মু কী কী মানে প্যাকেট করছে আমি জানিও না মানে এগুলা সব আসার টাইমে জাস্ট হাতে ধরাই দিছে আর এই যে ফল পিঠা যে বানাইছিল সেটা আর এসে ডিনার করার জন্য মানে তরকারি দিয়ে দিছে এগুলো সব মানে আমার প্ল্যান আমি একশোবার না করেছি যে ডিমের কোরমা তারপর হচ্ছে গরুর মাংস মানে যা যা দুপুরে খেয়েছিলাম আর এই যেটা হচ্ছে মাছ সো এগুলো দিয়ে রাত্রে ডিনার করলাম এরপর আমি আর সাজিদ পাঠান মুভিটা দেখা স্টার্ট করেছি সাজিদ ও ডাউনলোড করেছিল আমাকে বলতেছিল যে দেখবা নাকি বললাম চলো দেখি তারপর আমার দুই প্রিয় নায়ক মানে এক সময় অনেক পছন্দ করতাম তো এখন দুইজনই একই মুভিতে আর ওদের একটা অ্যাকশান সিন ভালোই লেগেছে যদিও একটু বেশি বেশি অনেক কিছুই আমার কাছে লেগেছে কি যাই হোক তারপর হচ্ছে পরের দিন সকালবেলা স্টার্টিং ডেজ উইথ লেবু পানি আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছিলাম ডিমটা একদম ফেটে গেছে একটা আর এদিকে একটু চিয়া সিডস মিক্স করে নিলাম আমার জুসের সাথে গরম পানি আর লেবু এটা দিয়ে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে খেলাম আর ডিম সিদ্ধ খেয়েছি আধা ঘন্টা পরে আর এরপর একটু বাইরে গিয়েছিলাম বাইরে থেকে একটু সবজি টবজি কিনে নিয়ে আসছি আর এসে হচ্ছে ডালটা চড়িয়েছিলাম দুপুরের জন্য শশালে হচ্ছে খাবারের মাস্ট আপনারা খাওয়া ট্রাই করবেন আমরাও ট্রাই করছি আর এই ফুটেজটা হচ্ছে আমার রাত্রে এটা আলাদা ভিডিও করে আপনাদেরকে দিব সো এই ছিল র্যান্ডম একটা ডেলি ভ্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন টাটা